আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন এই হাদিসটা কিন্তু কোরআনের এই তাফসীর বানাইলে কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি, তোমাদের ভিতরে কেউ যদি কারোরে দেখো মুনকারান ভালো অমন্দ মন্দ কাম করতে খারাপ কাম করতে, ফালইগাইয়িরহু বিয়াদি, সর্বপ্রথম প্রচেষ্টা করে তাকে হাত দিয়ে বাধা দেওয়ার জন্য ভাই এটা করিস না, মদ খাইস না, জুয়া খেলিস না, হার মাদি পরমাদি করিস না, বাটপারি করিস না, লুচ্চামি করিস না, ইত্যাদি হাত দিয়ে চেষ্টা কর। হাত দিয়ে যদি চেষ্টা করলে রাগ উঠে যাওয়ার সম্ভাবনা আছে, আক্রমণ করার সম্ভাবনা আছে, লানতান বকাবকি করার সম্ভাবনা আছে, তাহলে তুমি দ্বিতীয় নম্বর চেষ্টা করো জবানের মাধ্যমে বইলে, ওই ভাই তুই কি আলেম ওলামার ওয়াজ শুনস না, হাদিস কোরআন কি মানস না, মুসলমানের ঘরে কি জন্ম হস নাই, তোর বাড়ির কি কোরআন নাই, আশেপাশে কি মসজিদ মাদ্রাসা নাই, আশেপাশে কি আলেম ওলামার ঘর নাই, এরকম মিঠা মিঠা কথা কই তারা ডর দেখাবে এবং তারে বাধা দিবার চেষ্টা কর। আর তিন নম্বর অপশন হলো হাত দিয়ে লাল্লো যদি গুসায়, মুখ দিয়ে কইলো যদি গুসায়, আছেন এরকম লোক আমাদের ভিতরে? হুজুর আমনে রাস্তা আমনে দেখেন আছেন এরকম? হুজুর মধ্যে আমাদের ভিতরকারে যদি কেউ কারণে আমাদের কথা কয় উল্টা রিঅ্যাকশন না মানুষ আছে না গো, এই ক্ষেত্রে দিল দিয়ে তাকে মন দিলে ভাই আপনি বাড়িতে বসে থাকেন স্বভাবটা আপনি পাবেন, এটা হলো তবলিগের একেবারে নিম্ন স্তরের একটা লাইন, এটা উপরোক্ত আয়াতের তাফসীর করে কইলেও কোনো অসুবিধা নাই। তাই আমি চাইতেছি আমাদের জাতিটা দিন এবং দুনিয়া দুইটার ভিতরে মঙ্গলময় হোক, এটা মেরা সান্না রাই জোরে বল না, খালি জিন্দেগি ভর হুঙ্কার হয়ে থাকবার চান, ফোরকেট হয়ে থাকবার চান, উপরে কিছু আর ইচ্ছা আছে দেখেন আমাদের মুসলমানের ভিতরে ফোরকেট মেম্বার স্যার আর প্রফেসর যেগুলো উপরে র্যাঙ্কের চাকরি আছে সেটা তো ভালো করে লেখাপড়া করা ছাড়া দেয় না, কোন রকম আন্ডার মেট্রিকটা পাস করে জোরদার আন্দোলন লাস্ট গেট গুয়াহাটি জোরে বলেন কথাটা। আমি এইটা বলতে চাইতেছি কোরআন হাদিসের আওতায় এসে আমরা একটু দুই ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়ার প্রয়োজন আছে জোরে বলেন আল্লাহু আকবার। তাই দেখো বিয়ার মুসলমান আল্লাহর নবী বিয়ার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন তোমরা যদি মুসলমান তাহলে আমার একটা হাদিস শোনো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, যদি তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো তুমি যদি মুসলমান আরে সাবাল তুমি যদি মুসলমানের বাচ্চা তাহলে শোনা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানকে বলে যে মুসলমানের হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, তার মুখ থেকে হাত থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিরাপদে থাকে যখন সুবহানাল্লাহ। আগে নবীর জামানার আগে আরবের ভিতরে এই সব কারবারই আছিল, কেউ যদি টুপি দিত তাও এরকম করতো, কেউ যদি ভালো কাপড় পিনতো এরকম করতো, মানে চোখ দিয়েও তো চুগলি করা যায় না নাই নাই যায় না এরকম করে না নাই, এটা কিন্তু চুগলির ভিতরে সামিল। আরবের সেই জামানায় নবীর আগে এসব চলতো, কেউ যদি একটা আরবে লাইন লিখতো তার তো দাঁড়ে জোরে লিখতো তারে ফেল করার জন্য তাকে ফেস করার জন্য। তো কোরআন শরীফের আয়াতের মাধ্যমে নবীকে হুকুম দেওয়া হইলো এবার হাবিব আমনে এলান করে দেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলমান যত আছে সবাই একজন আরেকজনের ভাই যেরকম সুবহানাল্লাহ একজন আরেকজনের ভাই। আর সেই আয়াতটাকে তাফসীর করে আমার নবী বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমানকে বলা হয় যার কাছ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এখন মুসলমান তো বাদ দরে ভাই স্ত্রী স্বামীর থেকে নিরাপদে না, স্বামী স্ত্রী থেকে নিরাপদে না, সন্তান বাবা থেকে নিরাপদে না, বাবা সন্তান থেকে নিরাপদে না, মুক্তাদি ইমাম থেকে নিরাপদে না, মুক্তাদি ইমাম থেকে নিরাপদে না, কেউ কারো থেকে নিরাপদে না, জোরে কোন বাস্তবে কথাটা হয় না নাই ভাই রে? তালাক তালাক কে আমার মাথা খায় ফেলাইছে, দেখবেন সকাল বেলা খালি তালাকের ফটো আসতেছে, আমাদের সম্মানীয় মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন সবার থেকে বেশি ফতোয়া কোন ফতোয়াটা আসে, তো উনিও বলবে হুজুর তালাকের ফতোয়া বেশি আসে। আর তালাকটা হয় কিসের জন্য?
রাগের টেম্পারেচার বাইরে যাওয়ার পরেই তো তালাক হয়। তালাক তালাক দেওয়ার পরে একটা কথাই শিখছে মুসলমানেরা, হুজুর রাগ উঠছেন, হুজুর মাতার ব্রেনটা কাম করে নাই। আমি আমি বলবার চাইছি এক কথা, এসে গেল তালাক শব্দ মুখের ভিতরে। আরে বাবা, ওইটা কোনো রাস্তা ছিল না? একটা রাস্তা ছিল, তালাক দেওয়া। আর আমাদের মা বন্ধুকে বলি, আমারা তো এক সাইডে বসে আছেন, আজ আমার ওয়াজ দুই সাইডে যাবে, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মায়ের জাত, ও বোনেরা, মায়েরা, চাচিরা, আমার আওয়াজটা শুনেন, মুসলমান কাকে বলা হয়? এক মুসলমান অন্য মুসলমান থেকে নিরাপদ থাকার নামই হলো মুসলমান, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান মানে হইলো মাথাকে নত করে দেওয়া, মুসলমান মানে হইলো আল্লাহর কথাগুলা অ্যাকসেপ্টেবল করে নেওয়া, মুসলমান মানে হলো আল্লাহর কথাগুলা বুকে জড়ায়া ধরা। যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, তোমার মহব্বতের জিনিসটা আমার লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তালাশ করে পায় না কোন মহব্বতের জিনিসটা লাগে, শেষ মুহূর্তে আল্লাহর তরফ থেকে ডিক্লিয়ার হয়ে গেল, আমার ইব্রাহিম, তোমার মহব্বতের সন্তান ইসমাইল আমাকে লাগে। আল্লাহ তোমার জন্য আমি আমার ইসমাইল গোলাকে কোরবানি করিয়া দিব। আজ আমরা দশটা টাকা দান করবো আল্লাহর ওয়াস্তে, তথাপি হাত এরকম করে দিয়ে এরকম করে কল ডাবাই, মুসলমানের মানা হলো আল্লাহর হুকুম হাকামকে একেবারে নিজের তরফ থেকে আত্মসমর্পণ করে মাইনে নেওয়া। আল্লাহ যা কিছু বলেছ আমি মুসলমান, তোমার কথা গুলো আমি মাইনে নিলাম, যখন সুবহানাল্লাহ। তাই প্যারে মুসলমান, আমি আপনাদেরকে অনুরোধ করি, আমার বাড়ি ঘর আমার সংসারকে যদি আমরা আকবার আনি লাগে, তাহলে আল্লাহর নবীর হাদিস আমরা মাইনে চলতে হবে, সুবহানাল্লাহ। বাড়িতে লড়াই ঝগড়া লাগাটা এটা কোনো অস্বাভাবিক কথা না, এটা স্বাভাবিক কথা, জোরে গান। আপনাদের বাড়ি ঘরে স্বামী স্ত্রীর লড়াই লাগে না, নাই জুট লাগে না, নাই কাজিয়া লাগে না, না তার মানে তার বাড়িতে কিবা ঝগড়া লাগছে, জুট লাগছে, মুলুমিশা বগুল দিয়া যায়। ও বোন, নারী লোকের আওয়াজ কবর মুরুষে শোনা হারাম। আপনি তো চিল্লান কেন? আমার বিধবা বানাই দেখুন, দোয়া কোনটা হইলো? যতই কোক লাগে দুইটা গেলে কোন দিয়ে গেল, যেরকম আমি আমাদের মা বোনদেরকে বলি, সংসার যদি একবারে নেওয়া যাওয়ার আপনাদেরও মনের ভিতরে ভাবনা আছে, মকসদ আছে, উদ্দেশ্য আছে, তাহলে নবীর হাদিস, মানসাল মুসলিম মান সালিমাল মুসলিম মিন লিসানি ওয়া ইয়াদিহি, নবীর হাদিস রূপে আমরা আপনারা সকলে মিলে আমল করতে হবে। আপনার মুখের গালি শুনে যাতে আমার মনটা ছোট না হয়, আমার মুখের গালি শুনে যাতে আপনাদের মনটা ছোট না হয়, সুবহানাল্লাহ। মসজিদে যাইয়া দেখি মুয়াজ্জিন আজান দেয় নাই, ইমাম সাহেব আজান দেয় নাই, আপনারে তো আল্লাহ পাগল ছাগল বানায় নাই। আপনি যদি যাই দেখছেন ইমাম সাহেবের কোন ওজুর লাগিয়ে আছে, এখন ওজু করে নাই, দেরি হইতেছে, তাহলে আপনি মাইকটা সম্মুখে নিয়ে আজান কেন দিয়ে নেন না? আজান দেওয়া বাদ দি, ইমাম আর মুয়াজ্জিনের ভুল ধরা আর পিছনে লাগিয়ে যাই, কেন দেরি হইল ভাই? মুষ্টি চাইল আর দিবার নাই, কেন দেরি হইল রে ভাই? আপনার কত কণ্ঠস্বর ভালো, এখানে যত লোক আছেন অনেকের কণ্ঠস্বর ভালো আছে, আমরা কেন আজান দিতে পারি না? গান দিতে বললে সুন্দর গান গায় দেই, অন্যান্য কিছু সুর লাগাইতে দিলে কণ্ঠ লাগাই দিলে বারো করে লাগাই দেই। আজান যদি দেওয়া যায়, আজান যদি দেওয়ার জন্য হুকুম দেওয়া যায়, অনেক জওয়ানদের গাল ভুইলা যায়, অনেক নজওয়ান শরমিন্দা হয়ে যায়, আজান দেবো
কিভাবে জীবন হতো আজান দেনে মাইকের সম্মুখে টুপি লাগাইতে শরম লাগে আজানের ভিতরে কণ্ঠ লাগাইতে সুর লাগাইতে শরম লাগে যেরকম এরকম নজওয়ান আছে না এখানে মসজিদে যাইয়া আজান দিবা সুন্দর করে কিয়ামতের দিন মুয়াজ্জিনদের হাসর নশর হযরতে বেলালের সাথে হবে প্রিয় মুসলমান হাসরের ময়দানে যারা মুয়াজ্জিন আল্লাহর ওয়াস্তে যারা জিন্দেগি আজান দিয়ে বেড়াইলেন এদের গলায় এদের মাথা অন্যান্য হাসরবাসী থেকে চার আঙ্গুল করে উচ্চ হবে অন্যান্য হাসরবাসীরা জিজ্ঞাসা করবে ফেরেশতারা এদের মাথা কেন উচ্চ দূরে দেখেও যে দেখা যায় ফেরেশতারা বলবেন ও হাসরবাসীরা জানো না ইনারা তো আসমানের তলে জমিনের উপরে দুনিয়ার মাঝে আল্লাহর নামের ধ্বনি দিতেন আল্লাহু আকবার বলিয়া আজকাল আজান দেয় কিন্তু আজানের ভিতরে মন লাগায় না ইচ্ছা করে না শুদ্ধ যে একটা আজান দিতে হবে সেটা ভিতরে মন নাই যেরকম আছে অন্যান্য সব আমাদের ঠিক আমাদের সব কিছু টাইপ সব কিছু আমাদের লেভেল সব কিছু আমাদের সৌন্দর্য টিপটপ পরিপেটি কিন্তু মসজিদ করে যাওয়ার পরে আমাদের যদি বাজনা আছে তো নামাজে আছে বাজনা আছে তো আজানে আছে বাজনা আছে তো একামতে আছে যেরকম এরকম কিছু গুলা মুক্তা দিয়ে আমার পাল্লায় ভরে যায় আমি ইমাম সাহেব পিছনকার মুক্তাদির ভিতরে একজন একামত দিতে পারে না হঠাৎ করে একজন দাঁড়ায় গেল একামত দিবার জন্য এখন না দিলেও তো হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে গুনে গুনে সাইরের হয়ে চলে যায় তথাপি তাদের হুশ নাই এরকম একামত দেয় আরে ভাই প্রাইমারি বস্তুগুলা যদি আমরা ঠিক না রাখি খালি মৌলবীরাই নামাজ পড়বে খালি মৌলবীরাই আজান দিবে খালি মৌলবীরাই একামত দিবে খালি মৌলবীরাই সালাম সালাম করবে খালি মৌলবীরাই টুপি দিবে না আপনাদের আমাদের উপরে সমান সমান আল্লাহর হুকুম এক হিসাবে যেরকম না কোন নুরি নামা আছে হ্যাঁ এতটুক পার্থক্য আমি স্টেজের উপরে আপনারা আড়াই ফুট তোলে এটা আলেম হিসাবে আমার সম্মান দিছেন কিন্তু নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম আকাম এই সব ক্ষেত্রে কিন্তু আল্লাহ তরফ থেকে কোন নুরি নামা নাই কারো উপরে বেশি কারো উপরে কম এরকম কোন কথা নাই তো প্রিয় মুসলমান আমি বলতে যাই ও আমার মা বোনেরা আপনারাও আমার ওয়াজ শুনেন আমার ভাইরা আপনারাও আমার ওয়াজ শুনেন স্বামী স্বামী থেকে যদি স্ত্রী নিরাপদে না থাকে স্ত্রী থেকে যদি স্বামী নিরাপদে না থাকে এটা তো এরকমই হবে একটা চার চাক্কার গাড়ি চলাইতেছি দুই চাক্কায় তো ফুল হাওয়া দুই চাক্কায় নাই গাড়ির ডিসব্যালেন্স হয়ে যাবে গাড়ির ব্যালেন্স ঠিকই থাকবে না গাড়ি যাবে লেফট গাড়ি যাবে রাইট সেই গাড়ি আপনি মন্দিরে মকসদ পর্যন্ত নিতে পারবেন না তাই আমি মা বোনদেরকে বলি ভাই আপনাদেরকেও বলি আমাদের রাগ গুসা কিছু কমাইতে হবে বাড়িটা যদি আমরা কামিয়াবি বানাইতে চাই সুবহানাল্লাহ চিন্তা লাগি দিয়া হুজুরের কাছে আসিয়া ছোট্ট হইয়া নানান কথা বলিয়া বুঝাবার চেষ্টা করে কিন্তু আমাদের হুজুর করে তো মুখস্থ হয়ে গেছে আপনারা কি কবার চান আমি তো ঠাট স্পটে আটকায় ফেলাই তোর কি হয়েছিল বল কৌজন আমার তো রাগ গুসা উইটে গেছিল আমি তখন তারে দূরে ফেলাই রাগ গুসা উইটে 500 টাকার নোট কইটা ফালসর আমারে তো গুজর একটা না নাইন্দা গড়া বাংসর গড়া ভাঙি নাই গিলাস গড়া বাংসর গড়া ভাঙি নাই বাড়ি ঘর কোনো অসুবিধা করলে একটাও নাই খালি একটা কামি করেছি তিনটা তালাক করলে তোই একটা বাট পা বিবির সাথে লড়াই লাগলো বিবির সাথে কাইজা লাগলো কাইজা লড়াই লাগার পরে যদি খালি তুমি একটু নরি নামা হইতে বাড়িটা ত্যাগ করতে এদিক সেদিক হয়ে যাইতা তোমার রাগ গোসাটা থামে যাইত ওদিকে যদি একটু রাগাম্বিত হয়েছে ওদিকে যদি ছাগল এদিকে বাঘ এদিকে যদি বাঘ সেদিকে সিংহ এইভাবে যদি আগ বেড়ে যায় কিভাবে দুনিয়া কিভাবে দুনিয়া সাজবে বুঝবে কিভাবে আমার ঘর আপনার ঘর ফলবে আর ফলবে এই জন্য আমি মা বোনদেরকে বলি মা বোনেরা যখন দেখবেন আপনাদের স্বামীদের একটু রাগ গুসা বেশি হয়ে যাইতেছে আপনারা একটু ঢিলা দেন আর আমরা যখন দেখবো আমাদের স্ত্রী করে একটু রাগ গুসা বেশি হইতেছে কারণ রাগ গুসা মানুষের ভিতরে বেশি পাওয়া যায় যেরকম হয় না কথাটা আরো যেরকম মানুষের উপরে তো হুকুম আকাম
অন্যান্য জীবজন্তু তো আল্লাহর মখলুকাত আল্লাহর সৃষ্টি খাইছে নইছে মইরে যাবে তার কোন হিসাব নিকাশ নেই জোরে করে আছে নাই আল্লাহ মানব জাতিকে একটু ডেভেলপ বানাইছে অন্যান্য মখলুকাত থেকে দেখবেন এখানকার কুকুর আর আমেরিকার কুকুর ভাষা কি বলে না এখানকার কুকুরের খাদ্য আর আমেরিকার কুকুরের খাদ্য কি বলে না এটা তো না যে আমাদের ইন্ডিয়া একটা ধনী দেশ এখানকার কুকুরে এখানকার কুকুরে একটু উন্নত ধরনের খাদ্য খায় আর বাংলাদেশের খাদ্য কুকুরে পান্তা ভাত খায় না পৃথিবীর যত কুকুর আছে খাদ্য এক আর পৃথিবীর ভিতরে যত বাঘ আছে প্রত্যেকটা বাঘেই মাংসই খায় না দেশ নরি নামা হলে তা করে খাদ্য খানা নরি নামা হয় না দেশ নরি নামা হলে তা করে তো মুখের বলি নরি নামা হয় না ইন্ডিয়ার কাপাওয়ায়ে কাকে কাকা করে এখন আমেরিকার কাকে কি ইংরেজি দিয়ে কিছু বলে না এই কাকা কি করে অন্যান্য জীবজন্তু সৃষ্টি জগৎ কি আল্লাহ এক লেভেল বানাই দিলেন তাদের উপরে হুকুম আকামগুলা আল্লাহ রাব্বুল আলামিন খুবই ঢিলা করে দিলেন কিন্তু এই মানুষটাকে আল্লাহ আকল মন বানাইলেন জ্ঞানী গুণী বানাইলেন এদের খাদ্য খানা বেলেগ আমাদের খাদ্য খানা বেলেগ বিহারি মানুষের খাদ্য খানা বেলেগ আসামিস মানুষের খাদ্য খানা বেলেগ আরবের মানুষের খাদ্য খানা বেলেগ এখানকার ড্রেস বেলেগ আরবের ড্রেস বেলেগ এখানকার পোশাক বেলেগ আমেরিকার বস্ত্র বেলে জোরে বল ঠিক না বেটি কিন্তু পৃথিবীর মধ্যে অন্যান্য জীবজন্তুর ভিতরে কোন কোনো পার্থক্য নাই এই জন্য রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিছে যে এদের বাসাও তো এক হইতে পারে না এদের তো বস্ত্র এক হইতে পারে না আমি সেই লেভেলেই বানাইলাম এই জন্য এমন একটা আয়াত নাযিল করে দিছে এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মুহাব্বতের রশি দিয়ে বান্ধা দিছে জোরে বল আল্লাহু আকবার ইন্নামাল মুমিনুনা ইখওয়া তোমাদের বাসা যত আলাদা হোক না কেন তোমাদের খাদ্য যত আলাদা হোক না কেন তোমাদের কাপড় চোপড় যত আলাদা হোক না কেন কিন্তু তোমরা একজন আরেকজনের ভাই এই ভাইয়ের নজরে যদি কেউ দেখে আর আমরা যদি আমাদের মা বোনদেরকে রাস্তাঘাটে বোনের নজরে দেখি যখন এই দুনিয়ায় এই জায়গায় এই দেশে এই রাজ্যে পুলিশের কোন আরো কাম থাকবে যদি এই আয়তের উপর আমল হয়ে যায় আপনারা কি ঘুমাইছেন না ওই পিছনের লোকগুলো ঘুমাইছেন নাকি এক মসজিদের দরওয়াজা খুইলে একজনে নিয়ে বাড়ি লাগাইছে তোরে কম কি করছে সকাল বেলা হুজুর যায় দেখে মসজিদের দরওয়াজা নাই মসজিদের দরওয়াজা তালাশ করে দেখা যায় আব্দুল খালেক নিয়ে গেছে ইমাম মুক্তাদি মুয়াজ্জিন সবাই গেছে আব্দুল খালেকের বাড়ি আরে বেটা তুই কি কাম করছস মসজিদের দরওয়াজা তোর বাড়িতে নিয়ে আইছ কন্যা আমরা কি করব আল্লাহ কি কিছু বোঝে না বাপরে আল্লাহ রে ওয়াজ করে এই তুই কি কবার চাস আব্দুল খালেক ক আমি এইটাই কবার চাই রাত্রে বেলা সারা পৃথিবী ঘুমায় যায় খাটাং কথা রাত্রে বেলা সব কিছু নিস্তব্ধ হয়ে যায় খাটাং কথা কিন্তু আলেমের আওয়াজ করে আল্লাহ ঘুমায় না আলেমের আওয়াজ করে ঘুম তো দূরের কথা ঘুমুটিও আসে না ঘুমুটি বুঝেন ওই যে এক জাতি ঘুমাসানা জল সাইজ ঘুমায় আধা রাস্তা তেনে ঘুরে আসে আসেন এক জাতি ঘুম আমি তো জায়গায় দেখাই ওয়াজের ভিতরে বলি যে লোকদেরকে নাকি বিনা ট্যাবলেটে ঘুমে ধরে না ঘুম আসে না তারা একটু কষ্ট করে জল সাইড ঢুকে যাও দেখবা আধা ঘন্টার ভিতরে ঘুমায় গেছে জোরে কর ঠিক আধা ঘন্টার ভিতরে বিনা বড়ি খাওয়ায় ঘুমায় গেছে এ আব্দুল খালেক মসজিদের দরওয়াজা খুলে বাড়ি লাগাই সর কারবার বুঝলাম না কয় বুঝবান আমরা কি আলেমদের ওয়াজ শুনেন না এই যে এই সব এইসব ব্যাপার আল্লাহ তো ঘুমাই না আল্লাহ তো জাগ্রত অবস্থায় থাকে আল্লাহ যদি একটা ছোট্ট দুমকিও মেরে দিত তাই তো আমার বাড়ির দরওয়াজা চুরি হয় না এ দুষ্টা কার তাইলে আল্লাহ কিছু বললো না আল্লাহ কিছু করলো না দুষ্ট সারারে আল্লাহর কান্দ গতি আমি আল্লাহর মসজিদের দরওয়াজা আনছি এখন এর বুঝায় কারা জোরে কর আল্লাহু আকবার